बिस्मिल्लाहिर रहमान रहीम। दौलतपुर कॉलेज आयोजित ऑनलाइन क्लासे उच्च माध्यमिक प्रथम वर्ष 2020-2021 शिक्षाबर्षेर व्यवसाय शिक्षा शाखार शिक्षार्थीवृंद अभिभावक वृंद शुभाकांक्षी वृंद सकल के जानाई आंतरिक अभिनंदन शुभेच्छा एवं सालाम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। प्रिय शिक्षार्थीवृंद, तुम्हरा सकले हयतो अवगत आछो जे विश्वव्यापी करोना भाइरासेर कारणे समस्त कार्यक्रम विघ्नित होच्छे, शिक्षा कार्यक्रमो एर बाइरे नय। एमत अवस्थाय तोमादेर पढ़ालेखा जाते विघ्न ना हय সেই দিকে চিন্তা ভাবনা করে দৌলতপুর কলেজ কর্তৃপক্ষ তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমরা জানো দৌলতপুর কলেজ অদ্যাবধি প্রথম বর্ষ ভর্তি পর থেকে প্রথম বর্ষ ক্লাস উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত অনারম্ভর পরিবেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে प्रथम वर्षेर क्लास उद्बोधन है। किन्तु दुःखजनक हलेओ सत्य, एबारेर परिवेश परिस्थितिर कारणे करोना भाइरासेर कारणे एबारे आमादेर इच्छा थाका सत्त्वेओ बर्णाढ्य अनुष्ठान करा सम्भव हय नाई। एजन्य आमरा दुःख प्रकाश करा छाड़ा आर किछु आमादेर हाते नेई। तबुओ अनलाइन क्लासेर माध्यमे তোমাদেরকে দৌলতপুর কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা। সাথে সাথে শিক্ষার্থীবৃন্দ এবং তোমাদের অভিভাবকবৃন্দের যে চিন্তা ভাবনা, যে ধ্যান ধারণা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদেরকে দৌলতপুর কলেজে ভর্তি করেছেন, সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক সেটা আমরা আশা করি এবং কামনা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের অনলাইন ক্লাস উপস্থাপনায় উপস্থিত আছি আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ দৌলতপুর কলেজ দৌলতপুর কুষ্টিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসা যাক আজকের আলোচ্য বিষয় নিয়ে। আজকের আলোচ্য বিষয় তোমরা নিশ্চয় বুঝতে পারছো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আমরা আলোচনা করব এবং হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই তোমাদের একটি কথা বলে রাখি যে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দুটি পত্রে বিভক্ত। একটি হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং আরেকটি হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। আমাদের কলেজের নিয়ম অনুযায়ী আমরা প্রতি বছরই প্রথম বর্ষ থেকেই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করি এবং দ্বিতীয় বর্ষেও আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্লাস অদ্যাবধি নিয়ে আসছি। তো প্রথম দিকে আমরা প্রথম পত্রের কিছু বিষয় আলোচনা করার পর আমরা দ্বিতীয় পত্র শুরু করি এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে আমরা পাঠদান করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এসএসসি লেভেলে প্রতি পত্রের যে মানবন্টন ছিল সেখান থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের মানবন্টনে কিছুটা পার্থক্য থাকতে পারে এবং আছে, সে বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে বলি, হিসাব বিজ্ঞান বিষয়ের যে প্রথম পত্র, এই প্রথম পত্রে 100 নম্বর, প্রথম পত্রে 100 নম্বরের প্রশ্ন হয়। এই 100 নম্বরের মধ্যে 30 নম্বর প্রশ্ন হয় এমসিকিউ। তোমরা জানো এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্ন যেটা বলি, আর 70 নম্বরের প্রশ্ন যেটা হয় সেটাকে বলি আমরা সিকিউ বা সৃজনশীল। এই সৃজনশীল প্রশ্ন আবার দুইটা ভাগে ভাগ থাকে, একটি হলো
ক বিভাগ, আরেকটি হল খ বিভাগ। তো এই 30 নম্বর আর 70 নম্বর দিয়ে 100 নম্বর, আমাদের দ্বিতীয় পত্রেও অনুরূপ 30 নম্বর এবং 70 নম্বর দিয়ে 100 নম্বর। এখন ক বিভাগের যে প্রশ্ন থাকে, ক বিভাগে দুইটা প্রশ্ন থাকে এবং দুইটা প্রশ্নেরই উত্তর দিতে হবে, সেখানে প্রতিটা প্রশ্নের মান 10, অতএব ক বিভাগের প্রশ্নের উত্তর 20 নম্বরের। শিক্ষার্থী বন্ধুরা, ক বিভাগে দুইটা প্রশ্ন থাকবে, দুইটা প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং দুইটা প্রতিটি প্রশ্নের মান 10, 20 নম্বর। খ বিভাগটা অনেকটাই সহজ, ক বিভাগও সহজ প্রশ্ন থাকে, দুইটা প্রশ্ন থাকে, দুইটার উত্তর দিতে হয়। খ বিভাগে 9টি প্রশ্ন থাকে এবং 9টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা খুব মজার বিষয় হলো, 9টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 9টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিলে 5 10 50, অতএব এই সিকিউ প্রশ্নের উত্তর হলো 70। ক বিভাগে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে 10 করে প্রতিটা প্রশ্নের, 10 × 2 = 20, এবং খ বিভাগে 9টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন থাকবে 9টি, যে কোনো 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্নের প্রতিটি 10, অতএব 50 50 এবং 20 যোগ করলে 70 নম্বর। এই 30 আর 70 যোগ করে 100। প্রথম অধ্যায়ে যেমন মান বণ্টন, দ্বিতীয় অধ্যায়ে আমাদের তেমনই মান বণ্টন। অতএব শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি একটু খেয়াল রাখতে হবে, যদি আমরা একটু খেয়াল রেখে আমাদের পাঠ্যবইটি অনুসরণ করি তাহলে আমাদের কোনো আর সমস্যা হওয়ার কথা নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো বা কেউ ব্যবসা শিক্ষা শাখা থেকে SSC পাশ করেছো, পাশ করে উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষায় ভর্তি হয়েছো, কেউ হয়তো বিজ্ঞান শাখা থেকে, কেউ বা মানবিক শাখা থেকে SSC পাশ করে উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হয়েছো। ব্যবসা শিক্ষা শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হিসাব বিজ্ঞান। তোমরা হয়তো যারা ব্যবসা শিক্ষায় শাখায় SSC লেভেলে ছিলে তারা অনেকটা জানো, আর হিসাব বিজ্ঞান হলো একটা সহজ সাবজেক্ট, গুরুত্বপূর্ণ এবং সহজ সাবজেক্ট। তা হিসাব বিজ্ঞান যে সহজ সাবজেক্ট তা তোমরা বুঝতে পারবে, আমাদের অনলাইন ক্লাসগুলি যদি তোমরা অনুধাবন করো তাহলেই বুঝতে পারবে যে হিসাব বিজ্ঞান কত সহজ সাবজেক্ট। আমি প্রায়ই বলে থাকি একটি কথা, তোমাদেরকেও বলি, সেটি হলো আমি বলে থাকি হিসাব বিজ্ঞান এমন একটি সাবজেক্ট যেখানে দাগ টানলেই পাস। কেমন দাগ টানলে পাস? হিসাব বিজ্ঞানে আমরা তোমাদেরকে কিছু দাগ টানা শেখাবো, তোমাদের বইগুলিতে আছে, আর এই দাগের মধ্যে কিছু লেনদেন বলো আর কিছু টাকা পয়সা বলো সেখানে লিখতে হবে এবং যোগ বিয়োগ করতে হবে, এই হিসাব বিজ্ঞান, অন্য কিছু নেই। সেই জন্য আমি প্রায়ই বলে থাকি হিসাব বিজ্ঞান এমন একটি সাবজেক্ট, এত সহজ একটি সাবজেক্ট যেটি দাগ টানলেই পাস। শিক্ষার্থী বন্ধুরা, আজকের প্রথম ক্লাসে আমি হিসাব বিজ্ঞানের বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তোমরা হয়তো জানো যে হিসাব বিজ্ঞান অঙ্কের একটি সাবজেক্ট, কিন্তু প্রথম ক্লাসে হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আমরা আলোচনা করছি, অতএব আজকেই তোমাদের হয়তো অঙ্ক না করে কেমনভাবে আমরা দাগ টানবো, কেমনভাবে দাগের মধ্যে লিখবো, এইগুলি আমরা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা দেখি হিসাব বিজ্ঞান কবে থেকে শুরু হয়েছে, হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু কবে থেকে। শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীতে হিসাব বিজ্ঞানের যাত্রা মানব সভ্যতার মতোই প্রাচীন এবং ক্রম পরিবর্তনশীল। হিসাব বিজ্ঞানীদের মতে খ্রিস্টপূর্ব 4500 অব্দে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। তাহলে বুঝতেই পারছো হিসাব বিজ্ঞান কত পুরাতন। তারপরেও পৃথিবী সৃষ্টির থেকে আমার মনে হয় হিসাব বিজ্ঞান তখনও ছিল, তার কারণ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন আমি হিসাব নিব এবং হিসাবে আমি অত্যন্ত কঠোর, কাজেই তখনও আল্লাহ তাআলার চিন্তাভাবনার মধ্যেই হিসাব ছিল। অতএব হিসাব শুরু থেকেই আছে, পৃথিবীর শুরু থেকে আছে এবং থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, সামাজিকভাবে বসবাস যখন ছিল না, বনে জঙ্গলে গুহায় বসবাস করত,
তখনও মানুষ হিসাব করত, কিন্তু তখন বিজ্ঞানসম্মত হিসাব ছিল না। যখন বনে জঙ্গলে বাস করত তখন তাদের জীবিকা অর্জন করত লতাপাতা ফল ফুল পশু পাখি দিয়ে, এবং তারা কতটা পশু শিকার করেছে, কতটা পাখি শিকার করেছে তারা তাদের মতো করে হিসাব রাখত। কখনো গুহায় দাগ দিয়ে রাখত, কখনো পাহাড় পাথর জড়ো করে রাখত, পাহাড়ের ভিতরে বসবাস করত, পাহাড়ের গায়ে দাগ দিয়ে রাখত, কখনো লতাপাতায় গিট দিয়ে রাখত, কখনো গাছের বোঁয়া যে দড়ির মতো থাকে সেটাতে গিট দিয়ে রাখত, এভাবে হিসাব রাখত। বিজ্ঞানসম্মত হিসাব ছিল না। সেই যুগটিকে আমরা বলে থাকি আদিম যুগ, সেই যুগটিকে আমরা বলে থাকি আদিম যুগ। হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা বলি যে হিসাব বিজ্ঞানের সেটি উম্মেশকাল। সেই কালটি ছিল পৃথিবী শুরু থেকে 1494 সাল পর্যন্ত। প্রথম যে কালটি ছিল সেটি আদিকাল থেকে শুরু করে 1494 সাল পর্যন্ত হিসাবের এই অবস্থা ছিল। শিক্ষার্থী বন্ধুরা, খুব মজার বিষয় হলো 1494 সালের পরে, 1494 সালের পরে হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক চিন্তাভাবনায় কীভাবে হিসাব রাখা হবে সেই চিন্তাভাবনা হলো, এবং তৎকালীন সময়ে ইটালি এবং তার পার্শ্ববর্তী দেশে শিল্প বিপ্লব হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, যে কথা বলছিলাম যে 1494 সালের পর বা 1494 সাল থেকে ইটালি এবং তার পার্শ্ববর্তী দেশে যখন শিল্প বিপ্লব হয়, শিল্পের উন্নয়ন হয়, তখন ইটালিয়ান ভদ্রলোক লুকা প্যাসিওলি, ফ্রা লুকা প্যাসিওলি, উনি অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে, যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, অর্থনৈতিক লেনদেনগুলো হিসাবের বইতে কীভাবে লিপিবদ্ধ করা যায়, হিসাব কীভাবে সংরক্ষণ করা যায়, তার উপর চিন্তাভাবনা করে একটি বই লিখেছিলেন। বইটির নাম সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনলিটা। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলি, লুকা প্যাসিওলি প্রথম যে বইটি লিখেছিলেন 1494 সালে, সে বইটির নাম সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনলিটা। শিক্ষার্থী বন্ধুরা, এই বইটি দুতর্ফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে লেখা হয়েছিল, এবং সেই থেকে শুরু করেই আজকের আমাদের এই হিসাব বিজ্ঞান সেই বইটির উপর ভিত্তি করেই লেখা হয়েছে। কাজেই হিসাব বিজ্ঞানের গোড়াপত্তন আমরা বলতে পারি যে 1494 সাল থেকে হয়েছে, এবং এই 1494 সাল থেকে 1800 সাল পর্যন্ত যে যুগটি ছিল সেই যুগটিকে আমরা বলি, 1800 সাল না বলে যদি আমরা বলি 1800 খ্রিস্টাব্দ, 1494 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে যুগটি ছিল সেই যুগটি হচ্ছে প্রাক বিশ্লেষণকাল বলি আমরা হিসাব বিজ্ঞানের ভাষায়, প্রাক বিশ্লেষণকাল। এবং আমরা এক কথায় বলতে পারি এটাই হিসাব বিজ্ঞানের গোড়াপত্তন, বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের গোড়াপত্তন হয় 1494 সালে, 1494 খ্রিস্টপূর্ব। শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে যুগটির কথা আমরা বলি সেটি হলো 1800 সাল থেকে 1950 সাল পর্যন্ত, অর্থাৎ 1800 খ্রিস্টপূর্ব থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত যে যুগটি সেটিকে আমরা বলি বিশ্লেষণকাল। এরপর যেটি আসে সেটি 1950 সাল থেকে বর্তমান পর্যন্ত যে যুগটি এইটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি আধুনিককাল। 1950 খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত যে যুগটি সেটি হল আধুনিককাল। মূলত
1950 সালের পর হিসাব বিজ্ঞানের অভূতপূর্ব পরিবর্তন হয়েছে এবং লুকা প্যাসিওলির যে 1494 সালের দুতরফা দাখিলা পদ্ধতি তার উপর ভিত্তি করেই আমাদের আধুনিক হিসাব বিজ্ঞান গঠিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, লুকা প্যাসিওলির পুরো নামটি আমরা একটু দেখি। লুকা প্যাসিওলির পুরো নামটি হচ্ছে, আমরা লুকা প্যাসিওলি সংক্ষিপ্তভাবে বলি, লুকা প্যাসিওলির পুরো নাম হচ্ছে ফ্রা লুকা ডি প্যাসিওলি, ফ্রা লুকা সরি ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি, প্যাসিওলি বি এ আর বার্টোলো মিও ডি প্যাসিওলি। লুকা সংক্ষেপে আমরা বলি লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলির পুরো নাম ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি। লুকা প্যাসিওলি 1445 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, মতান্তরে 1447 সালে জন্মগ্রহণ করেন। ইটালির সেন্সিস পোলক্রো যে জায়গাটি সেইখানে উনি জন্মগ্রহণ করেন 1445, মতান্তরে 1447, অর্থাৎ 1445 থেকে 1447-এর মধ্যেই লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করেন এবং সেখানেই ওনার মৃত্যু হয়। উনি 1517 সালে মৃত্যুবরণ করেন। 1445 মতান্তরে 1447 সালে ওনার জন্ম এবং 1517 সালে উনি মৃত্যুবরণ করেন। 1517 সালের 19 জুন তারিখে উনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, লুকা প্যাসিওলির বাবার নাম ছিল বার্টোলোমিও প্যাসিওলি, সেখান থেকে লুকা প্যাসিওলির নামেও বার্টোলোমিও শব্দটি এসেছে এবং ওনার মায়ের নাম ছিল ম্যাডালিনা ডি ফ্রান্সিসকো। লুকা প্যাসিওলির মায়ের নাম ছিলেন। আরেকটি বিষয় শিক্ষার্থী বন্ধুরা, যদি হিসাব বিজ্ঞান উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান কোনো বই তোমাদের হাতে পড়ে সেখানে হয়তো লুকা প্যাসিওলির ছবি তোমরা পেতে পারো। লুকা প্যাসিওলির ছবির সাথেই পাশে একটি ছবি তোমরা দেখবে, যে কোনো ছবির সাথেই লুকা প্যাসিওলির ছবির পাশে একটি ছবি আছে, সেটি ওনার এক বন্ধুর ছবি। তার নাম জেকোপো ডি বারবারি, আমি লিখে দিই জেকোপো ডি বারবারি। উনি একজন আর্টিস্ট, উনি আর্ট করতেন, শিল্পী। উনি 1460 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1460 থেকে 1470, ঠিক 1460 বলা নাই, ওনার জন্ম বৃত্তান্ত পাওয়া যায় 1460 থেকে 1470 সালের মধ্যে জন্মগ্রহণ করেন। উনি লুকা প্যাসিওলির একজন বন্ধু, প্রায় ওনার সাথে এই ছবিটা দেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, যে কথা বলছিলাম যে হিসাব বিজ্ঞান অত্যন্ত সহজ এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণী থেকে শুরু করে বর্তমান বিশ্বে হিসাব বিজ্ঞানের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। তার কারণ তোমরা খেয়াল করে দেখবে যে উচ্চ মাধ্যমিক মানবিক বা বিজ্ঞান শাখা থেকে পাশ করেছে, তারপরে
সে অন্যান্য জায়গায় লেখাপড়ার করেও লেখাপড়া করার পর আবার সে বিবিএ অথবা এমবিএ ভর্তি হয়েছে। যদি এমবিএ বিবিএই পড়তে হয় তাহলে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যদি ব্যবসা শিক্ষা পড়ে যায় তার জন্য এমবিএ বিবিএ পড়া অনেক সহজ হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমরা যে হিসাব বিজ্ঞান পড়বে বা শিখবে সেইটুকু তাকে বিবিএ শ্রেণীতে প্রথম বছরে শিখে তারপর বিবিএ শ্রেণীর অন্যান্য যে সিলেবাস আছে সেইটুকু নিয়ে তাকে লেখাপড়া করতে হয়। কাজেই গোড়াপত্তন যেটা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে হিসাব বিজ্ঞানের যে অংশটুকু সেইটুকু পড়লেই পরবর্তীতে তার বিবিএ এবং এমবিএ পড়ার পথটি সুগম হবে। শিক্ষার্থী বন্ধুরা, যে কথা বলছিলাম হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানে দুইটা শব্দ আছে, একটি শব্দ হিসাব আরেকটি শব্দ বিজ্ঞান, আরেকটি শব্দ বিজ্ঞান, দুইটা শব্দ। হিসাব আমরা জানি, হিসাব কী? হিসাব হলো কাউন্ট করা। কাউন্ট বা কাউন্টিং শব্দ থেকে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি, কাউন্ট বা কাউন্টিং শব্দ থেকে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি হয়েছে, সেটি হলো হিসাব। আর বিজ্ঞান আমরা জানি বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান অর্জনের মাধ্যমে হিসাব বিজ্ঞান যদি হিসাব সংরক্ষণ করা যায় সেটি হিসাব বিজ্ঞান, খুব সহজ জিনিস। তো হিসাব বিজ্ঞান দুটো শব্দের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে হিসাব অপরটি হচ্ছে বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের দুইটা শব্দ, একটি হিসাব অপরটি বিজ্ঞান। হিসাব হচ্ছে গণনা করা, কাউন্ট করা বা কাউন্টিং শব্দ থেকে হিসাব অ্যাকাউন্টিং এসেছে, এবং বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান অর্জনের মাধ্যমে হিসাবগুলি সংরক্ষণ করাকেই হিসাব বিজ্ঞান বলে। খুব সহজ ভাষায় বইতে অনেকভাবে লেখা আছে, তোমরা একটু দেখবে। তাহলে আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান অর্জনের মাধ্যমে হিসাব সংরক্ষণ করা। খুব সহজ জিনিস, বইতে অনেক কিছু আছে, তোমরা যে কোনো বই দেখবা, হিসাব বিজ্ঞানের যত বই বাজারে আছে সব বই ভালো, কোনো বই খারাপ নাই, সব বই একই জিনিস। কোনোটার এ পাতায় লেখা আছে, কোনোটার ওই পাতায় লেখা আছে, কোনোটার আগে লেখা আছে, কোনোটার পিছে লেখা আছে। হিসাব বিজ্ঞানের কোনো বই খারাপ না, বাজারে যে সমস্ত বই আছে সব বই ভালো। তাহলে আমরা কী বলতে পারি হিসাব বিজ্ঞান? হিসাব বিজ্ঞান হলো সেই জিনিস যে বিজ্ঞানসম্মত বিশেষ জ্ঞান অর্জনের মাধ্যমে হিসাব সংরক্ষণ করাই হলো হিসাব বিজ্ঞান। প্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব জানে না এমন মানুষ কি খুঁজে পাওয়া যায়? আমার মনে হয়, আমি যেটুকু বলে থাকি যে হিসাব জানে না এমন মানুষ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। তার কারণ, আপন বোঝ পাগলেও বোঝে। যদি তাই হয়, পাগল যদি আপন বোঝে বোঝে, তাহলে পাগল কিছু হিসাবও জানে। হ্যাঁ, হয়তো বিজ্ঞানসম্মত হিসাব জানে না, তাছাড়া হিসাব সে জানে। আমরা অন্যভাবে বলতে পারি যে হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া, একটি তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া। আবার অন্যভাবে আমরা যদি বলি হিসাব বিজ্ঞান হলো আর্থিক তত্ত্বাবলী প্রক্রিয়াকরণ, আর্থিক তত্ত্বাবলী অর্থাৎ তথ্যসমূহ, আর্থিক তথ্যসমূহ প্রক্রিয়াকরণের একটি বিশেষ কৌশল। এ প্রসঙ্গে অ্যাকাউন্টিং একটি জিনিস আছে, তোমাদের বলি ট্রিপলি, ট্রিপলি আমরা বলে থাকি, ট্রিপল ই তোমরা শুনেছ নাম, ইঞ্জিনিয়ারিং পড়ে যারা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স যারা পড়ে তাদেরকে ট্রিপল ই বলি। আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা বলি ট্রিপল এ। তিনটা এ কী কী? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, ট্রিপল এ হলো আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এর মতে হিসাব বিজ্ঞান কী কী তা দেখো, ট্রিপল ই বলে, ট্রিপল এ অর্থাৎ আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন বলছে যে হিসাব বিজ্ঞান হলো যে প্রক্রিয়া বা পদ্ধতিতে আর্থিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে ব্যবহারকারীদিগকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, সেটি হিসাব বিজ্ঞান। তাহলে কী হলো? যে প্রক্রিয়া বা পদ্ধতিতে আর্থিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে ব্যবহারকারীদিগকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এখন ব্যবহারকারী কারা? আর এখানে দুইটা জিনিস এসেছে দেখো, একটা হলো প্রক্রিয়াকরণ আর একটা হলো ব্যবহারকারী। প্রক্রিয়াকরণ হলো আর্থিক তথ্য শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং তথ্য সরবরাহ করা, এইটুকু হলো প্রক্রিয়াকরণ। আর ব্যবহারকারী সম্বন্ধে যদি বলি, ব্যবহারকারীও দুই ধরনের আছে, একটি হলো আভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হলো বাহ্যিক ব্যবহারকারী। আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মালিক হতে পারে, পরিচালক হতে পারে, ম্যানেজার হতে পারে, ব্যবস্থাপক হতে পারে। আর বাহ্যিক ব্যবহারকারী কারা? যারা ঋণদাতা হতে পারে, পাওনাদার হতে পারে, অর্থাৎ বাইরের কোনো ব্যক্তি, তারা বাহ্যিক ব্যবহারকারী। তাহলে আমরা বলতে পারি কি, হিসাব হলো আর্থিক তথ্য
বা লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণী। হিসাব কি? হিসাব হলো আর্থিক তথ্য লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণী। শিক্ষার্থী বন্ধুরা, হিসাব হলো লেনদেনের বৃদ্ধি হ্রাস এবং উদ্বৃত্ত নির্ণয়ের ছক বা কাঠামো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই তোমাদের বলেছিলাম হিসাব বিজ্ঞান একটি সহজ সাবজেক্ট এবং এটা দাগ টানলে পাশ। ওই যে আবারও বলছি, হিসাব বিজ্ঞান হলো লেনদেনের হ্রাস বৃদ্ধি এবং উদ্বৃত্ত নির্ণয়ের ছক বা কাঠামো। তো ছক সম্বন্ধে তোমরা জানো যে কিছু দাগ টেনে নির্ধারিত পদ্ধতি মোতাবেক একটি কাঠামো তৈরি করা, সেটি হলো ছক। শিক্ষার্থী বন্ধুরা, লেনদেনের বৃদ্ধি হ্রাস উদ্বৃত্ত নির্ণয় করে দাগ টেনে নির্ধারিত ছক বা কাঠামোতে লিপিবদ্ধ করণী হিসাব আমি আগেই বলেছিলাম দাগ টানলে পাশ। অর্থাৎ দাগ টানতে হবে, একটি কাঠামো তৈরি করতে হবে এবং সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে লেনদেনগুলি হয়েছে সেগুলি লিপিবদ্ধ করে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি কথা বারবার চলে আসছে, সেটি হলো লেনদেন। আসলে লেনদেন হলো হিসাবের কাঁচামাল, কাজে হিসাব কথা যেখানে আসবে লেনদেন কথা সেখানে আসবে। এখন লেনদেনের উৎপত্তি কোত্থেকে হয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, লেনদেনের উৎপত্তি হয়েছে আরেকটা জিনিস থেকে, সেটা হলো ঘটনা থেকে। ঘটনা কোন ঘটনা থেকে? আর্থিক ঘটনা থেকে। ঘটনা কি? আমরা যদি এখন বলি যে ঘটনা কি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছি হিসাবের কাঁচামাল হলো লেনদেন এবং লেনদেনের উৎপত্তি হয়েছে আর্থিক ঘটনা থেকে। ঘটনা কি? ঘটনা হলো স্বাভাবিক অবস্থার পরিবর্তন। আমরা স্বাভাবিকভাবে যেটা বলে থাকি, স্বাভাবিক অবস্থার পরিবর্তনকে ঘটনা বলে। যেমন বলি, তোমরা উচ্চ মাধ্যমিক ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হয়েছো বেশ কয়েকদিন হলো, কিন্তু আজকে একটা নতুন ঘটনা ঘটে গেল। কী ঘটনা ঘটলো? অনলাইনে তোমাদের ক্লাস নেওয়ার জন্য আমি চলে এসেছি এবং আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞানের একটি ক্লাস উপস্থাপনা করছি। তাহলে একটি ঘটনা ঘটলো এখানে। ঘটনা কি? স্বাভাবিক অবস্থা ছিল কি? তুমি ভর্তি হয়ে বাড়িতে বসে আছো, আমরাও করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠানে না এসে বাড়িতে বসে আছি, কিন্তু আজকে একটা নতুন ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো? আমি তোমাদের সামনে একটি ক্লাস উপস্থাপনায় হাজির হয়েছি অনলাইন ক্লাসে। কাজেই একটি ঘটনা ঘটলো। তো স্বাভাবিক অবস্থা নাই এখানে, স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়েছে। এই স্বাভাবিক অবস্থার পরিবর্তনকে ঘটনা বলে। ঘটনাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো আর্থিক ঘটনা আর একটি হলো অনার্থিক ঘটনা। একটি হলো আর্থিক ঘটনা আর একটি হলো অনার্থিক ঘটনা। এখন অনার্থিক ঘটনা কোনটা আর আর্থিক ঘটনা কোনটা সেটা আমরা একটু দেখি। অনার্থিক ঘটনা হলো যে ঘটনার সাথে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, অর্থনৈতিক কার্যকলাপ নাই, আর্থিক অবস্থার পরিবর্তন নাই। যেমন তুমি পরীক্ষা দিতে যাবে, তোমার মাকে বললে যে মা তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন পরীক্ষা ভালো দিতে পারি। এখানে একটি ঘটনা ঘটলো। কী ঘটনা ঘটলো? তোমার মা তোমার জন্য দোয়া করে দিল, কিন্তু অর্থনৈতিক কোনো ঘটনা ঘটে নাই। তুমি পরীক্ষা দিবে ভালো, মার কাছে দোয়া চাইলে, মা তোমাকে দোয়া করে দিল, এটি অনার্থিক একটি ঘটনা ঘটলো। আর আর্থিক ঘটনা কোনটি? আর্থিক ঘটনা হলো সেটি যে তুমি ব্যবসা করছো, ব্যবসা থেকে ব্যবসার ক্যাশ বাক্স থেকে 500 টাকা চুরি হয়ে গেছে। যদি এইটাই বলে থাকি যে 500 টাকার একটি নোট চুরি হয়ে গেছে, তাহলে কী হলো এখানে? এখানে একটা ঘটনা ঘটলো। কী ঘটনা ঘটলো? একটা অশুভ ঘটনা ঘটলো এবং আর্থিক ঘটনা ঘটলো, যেখান থেকে তোমার টাকা কমে গেছে, এটিকে আর্থিক ঘটনা, এটিকে বলা হয় লেনদেন। তাহলে লেনদেনের উৎপত্তি কোত্থেকে? ঘটনা থেকে। কোন ঘটনা থেকে? আর্থিক ঘটনা থেকে। লেনদেনের উৎপত্তি হয়েছে আর্থিক ঘটনা থেকে। এখন আর্থিক ঘটনা কোনগুলো? আরও দু একটা আমরা উদাহরণ দিতে পারি। যেমন ধরো নগদে পণ্য ক্রয়। যদি আমি বলি যে ব্যবসায়ের জন্য নগদে 100,000 টাকার পণ্য ক্রয় করা হলো, 100,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে এটা কি আর্থিক ঘটনা না অনার্থিক ঘটনা? স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি এটা আর্থিক ঘটনা, কারণ নগদ টাকা আমাদের কাছ থেকে চলে গেছে এবং 100,000 টাকার মালামাল আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসেছে, 100,000 টাকার মালামাল আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসেছে। অতএব কোনো ঘটনার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলি যদি থাকে, অবস্থান করে, তাহলে সেই ঘটনা লেনদেন হবে, নতুবা ওই ঘটনা লেনদেন হবে না। যেমন তোমরা মনে নিও না, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের আছে একটি কথা, কিছু মনে না নিলে আমরা প্রায়ই বলে থাকি এটি, এবং হাদিসের কথা যেটি সেটি হলো প্রত্যেক রাসুল নবী কিন্তু সকল নবী রাসুল নহেন। এটি নিশ্চয়ই তোমরা জানো, ইসলাম ধর্মের যারা আছো অনুসারী তারা সকলেই জানো যে প্রত্যেক রাসুল নবী কিন্তু সকল নবী রাসুল নহে।
অ্যাকাউন্টিংয়ের ভাষায় আমরা অনুরূপভাবে বলতে পারি যে সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। কি বলতে পারি? সকল ঘটনা সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। যেমন আমরা ইসলামিক দৃষ্টিতে বলছি, ধর্মীয় দৃষ্টিতে বলছি, সকল রাসুল নবী কিন্তু সকল নবী রাসুল নয়। আর অ্যাকাউন্টিংয়ের ভাষায় আমরা ওইটাকে অনুরূপভাবেই যদি মনে রাখার স্বার্থে আমরা বলি যে সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। কাজেই শিক্ষার্থী বন্ধুরা, কোনো ঘটনা ঘটলেই লেনদেন হবে এমন নয়, তবে যদি লেনদেন হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই অবশ্যই ঘটনা ঘটতে হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কথা বলছিলাম যে সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়, কথাটি আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? যে দাগ টেনে ছক তৈরি করে লেনদেনগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণের কৌশলই হলো হিসাব বিজ্ঞান। খুব সহজ ভাষায় কি বললাম শুরুর থেকে, আমরা বলেছি দাগ টানলে পাস, সেই কথাটি আবারও বলছি, দাগ টেনে ছক তৈরি করে লেনদেনগুলিকে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণ কৌশলই হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান জানার সহজ কিছু কৌশল আছে শিক্ষার্থী বন্ধুরা। পাঁচটি জিনিস যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের হিসাব বিজ্ঞান আর কঠিন মনে হবে না। কি জিনিস? তোমাদের একটি ছড়ার আকারে বলি, সম্পদ ব্যয় মালিকানা সত্ত্ব আয় দায়, চিনতে পারলে হিসাব বিজ্ঞান নিয়ে ভাবনা নাই। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করি আমরা, সম্পদ ব্যয় মালিকানা সত্ত্ব আয় দায় যদি আমরা চিনতে পারি, চিনতে পারলে হিসাব বিজ্ঞান নিয়ে ভাবনা আর নাই। ছড়ার আকারে যদি বলি, আবারও বলি, সম্পদ ব্যয় মালিকানা সত্ত্ব আয় দায় চিনতে পারলে হিসাব বিজ্ঞান নিয়ে ভাবনা আর নাই। শিক্ষার্থী বন্ধুরা এই কথাটুকু যদি আমরা মনে রাখি তাহলে হিসাব বিজ্ঞানের শুরু থেকে, হিসাব বিজ্ঞান যতদিন থাকবে ততদিন হিসাব বিজ্ঞান আমাদের কাছে আর কঠিন মনে হবে না, আর হিসাব বিজ্ঞান এতই সহজ মনে হবে যদি আমরা এই পাঁচটা জিনিস জানতে পারি, চিনতে পারি। আমরা কীভাবে চিনব একটু বলি। সম্পদ কী? সম্পদ হচ্ছে ব্যবহারের ফলে আয় বৃদ্ধি পায়, যেটি ব্যবহারের ফলে আয় বৃদ্ধি পায় সেটিকে আমরা সম্পদ বলি। আবার যদি বলি অন্যের কাছে যা পাওয়া যাবে সেটি আমাদের সম্পদ। ব্যয় সম্বন্ধে যদি বলি, টাকা চলে যাওয়ার যে কারণ বা উৎস বা সোর্স এটি হচ্ছে ব্যয়। টাকা চলে যাওয়ার, আমাদের কাছ থেকে যদি টাকা চলে যায় সেই যে সোর্স, সেই যে উৎস, সেই যে কারণ এটিকে আমরা বলি ব্যয়। যদি মালিকানা সত্ত্ব বলি, ব্যবসায়ের যে সম্পদ থাকে এই সম্পদের উপর মালিকের যে দাবি এবং তৃতীয় পক্ষের যে দাবি সেটিকেই আমরা সম্পদ বলি। অন্যভাবে আমরা বলি যে দায় এবং সম্পদের যে পার্থক্য সেটিকেই মালিকানা সত্ত্ব বলি, অর্থাৎ সম্পদের ভিতরে দায় বাদ দিলে যেটুকু থাকে সেটুকুই মালিকানা সত্ত্ব আমরা বলি। আয় সম্বন্ধে যদি বলতে হয় তাহলে টাকা আসার যে কারণ বা টাকা আসার যে উৎস সেটিকে আমরা আয় বলি। সাথে সাথে দায় আমরা কাকে বলি? দায় বলি প্রতিষ্ঠানের কাছে কেউ পাবে সেটি আমাদের দায়। অন্য একটিভাবেও যদি আমরা বলতে পারি যে দায় হলো সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বাদ দেওয়ার পরে যেটি থাকে সেটি আমাদের দায়। অতএব আমরা যদি এই পাঁচটি জিনিস চিনতে পারি, শিক্ষার্থী বন্ধুরা কী বলছিলাম মনে আছে তোমাদের? পাঁচটি জিনিস, সম্পদ ব্যয় মালিকানা সত্ত্ব আয় দায় চিনতে পারলে হিসাব বিজ্ঞান নিয়ে ভাবনা নাই। শিক্ষার্থী বন্ধুরা এইটুকু আমরা মনে রাখবো। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে তোমাদেরকে একটু প্রশ্ন করি, বলতো যে হিসাব বিজ্ঞানের জনক কে, হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠা কে করেছে? ঝটপট বলে ফেলো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞানের জনকের নাম, সংক্ষিপ্ত নাম লুকা প্যাসিওলি, সংক্ষিপ্ত নাম লুকা প্যাসিওলি। আর যদি পুরো নামটা আমরা বলি তাহলে আমরা কী বলবো? লুকা প্যাসিওলির পুরো নাম কি? ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি, অর্থাৎ তার নামের সাথে তার বাবার নাম যুক্ত করা আছে। শিক্ষার্থী বন্ধুরা এখন যদি বলি আজকের আলোচনা থেকে যে হিসাব বিজ্ঞানের প্রথম বইটি লুকা প্যাসিওলি লিখেছিলেন উনি কত সালে লিখেছিলেন, ঝটপট বলে ফেলো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ঠিক বলেছ, 1494 সালে লিখেছিলেন লুকা প্যাসিওলি, 1494 সালে বই লিখেছিলেন। বইটির নাম কি কে বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছ, বইটির নাম সোমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনলিটা। আমরা এগুলি মনে রাখব, সাথে সাথে আমরা এই সম্পদ
ব্যয় মালিকানা সত্ত্ব আয় দায় এগুলি আমরা চেনার চেষ্টা করব। যদি আমরা চিনতে পারি হিসাব বিজ্ঞান নিয়ে ভাবনা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ একটু দিয়ে দিই সাথে সাথে, তোমরা বাড়িতে একটু দেখবে আমরা যে পাঁচটি দফা বলেছি, যে এই পাঁচটি জিনিস চিনতে পারলে হিসাব বিজ্ঞান সহজে আমরা চিনতে পারবো। অর্থাৎ হিসাব বিজ্ঞান জানার সহজ কৌশল হচ্ছে পাঁচটি, সেটি হলো সম্পদ, ব্যয়, মালিকানা সত্ত্ব, আয় দায়। এগুলি সম্বন্ধে আমরা যে আলোচনা করেছি, চেনার কৌশল আলোচনা করেছি, সেগুলি তোমরা বাড়ির থেকে একটু দেখে আসবে। পরবর্তী ক্লাসে এই সম্পদ, ব্যয়, মালিকানা সত্ত্ব, আয় দায় নিয়ে কীভাবে সমীকরণ তৈরি করতে হয়, হিসাব সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো, তুমি নিজে নিরাপদ থাকো, বাড়ির সবাইকে নিরাপদে রাখো, দেশকে নিরাপদে রাখো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।